বিভিন্ন রং ও ভিন্ন আকারে চারটি গরুকে বড় করে তুলেছেন পলাশবালা ও সাগরিকা দম্পতি। শখের এই গরুগুলোর নাম রেখেছেন কালু, বুলেট, টাইগার ও ধলু। আর এই চারটি গরু নিয়েই পলাশবালা ও সাগরিকা দম্পতির বিশাল স্বপ্ন। গরুগুলোকে বিক্রি করতে পারলে আর্থিক দিক দিয়ে সচ্ছলতার মুখ দেখবেন বলে আশা তাদের। আর চারটে গরু আছে, তাদের নামও আছে। যেটা বড় তার নাম হচ্ছে কালু, আমি 7 লাখ টাকা দাম নির্ধারণ করেছি। তারপর আছে বুলেট 6 লক্ষ টাকা, টাইগার 5 লক্ষ, ধলু সেটা হচ্ছে আপনার 4 লক্ষ টাকা। দেশের ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক বাংলা লিংকে জিতবেন সবসময় বাংলা লিংক। গোপালগঞ্জ সদর উপজেলার খটিয়াগড় গ্রামের পলাশবালা ও স্ত্রী সাগরিকার সংসার এখন কালু, বুলেট, টাইগার ও ধুলুকে নিয়ে। 2017 সাল থেকে শখের বশে গরু পালন শুরু করেন এই দম্পতি। মূলত স্ত্রী সাগরিকার উৎসাহ ও প্রেরণায় একটি গরু থেকে এখন তাদের ফার্মে গরুর সংখ্যা দাঁড়িয়েছে 4। আমার ফার্মে 4টে গরু আছে। ফার্মে যে বড় এরে গরুটা, এর ওজন আছে 1000 কেজি প্লাস। আমাদের এই অস্ত্র অঞ্চলে আশপাশ 2-10-20 গ্রামেও আমার গরুর মতন এত বড় গরু নেই। কোরবানির হাটে বিক্রির জন্য কালুর দাম ধরা হয়েছে 7 লাখ টাকা এবং বুলেটের দাম হাঁকা হয়েছে 6 লাখ। আর 5 লাখ টাকায় বিক্রি করা হবে টাইগারকে। এবং চতুর্থ গরু ধলুর দাম হাঁকা হয়েছে 4 লাখ টাকা। আমার 4টে গরু আছে, আসছে লোকজন, চেষ্টায় আছি আমি বিক্রি করার জন্য। ভালো দাম পেলে আমি 4টে গরুই বিক্রি করে দেব। গরু 4টির আরাম আয়েশের জন্য রাখা হয়েছে 2টি ফ্যান। বিদ্যুৎ না থাকলেও যেন ফ্যান ঘুরতে পারে সেজন্য রাখা হয়েছে IPS এর ব্যবস্থা। খাবার হিসেবে খাওয়ানো হয় খড়, কুটা, ভুষি ও জমিতে উৎপাদিত ঘাস। ঘাসগুলো মেশিনের সাহায্যে কেটে নেওয়া হয় খুব ভালো করেই। এছাড়াও পরিচর্যার অংশ হিসেবে প্রতিদিন বেশ যত্নে করানো হয় গোসল। 2 বেলা দেওয়া হয় পর্যাপ্ত খাবার। IPS টা গরমের জন্য লাগাইছি, ফ্যান আছে 4টা গরুর জন্য 2টি বরাদ্দ, আর ঘাস আছে লাগানো নিজেদের। আমরা গরু 2 বেলাই খাওয়াই, সকালে প্রথমত স্নান টান করাইয়া কুড়ো ভুষি, ঘাস আর খড়, সারাদিনে আর কিছুই দিই না, আবার সন্ধ্যায় ওই নিয়মেই। ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে গরুগুলোকে দেখতে আসছেন ক্রেতারা। অনেক কষ্টেই গরুগুলোকে বড় করে তুলেছেন সাগরিকা, বলছিলেন আত্মীয় স্বজন সহ এলাকাবাসী। আসলে এতই সুন্দর করে সে গরু পালে যে গরুগুলো মনে হয় একটা বাচ্চা যেমন তার মার কথা শোনে, ওই গরুগুলো ঠিক মানে বোর, ওই আমার সেই বেটার বোর কথা শোনে। এই গরুগুলো কোনো রাসায়নিক পদার্থ কোনোটাই সে ইউজ করে না। ফ্যান সেট করে দিয়ে IPS এর মাধ্যমে বাতাস হয় সবসময়। কেনার জন্য আসছি, গরু দেখছি এখানে, এখানে আছে 4টে গরু আছে, তার মধ্যে একটা পছন্দ হয়েছে। কালু, বুলেট, টাইগার ও ধলুকে পরম মমতায় যত্ন করে বড় করেছেন সাগরিকা সরকার। আসন্ন কোরবানি ঈদে গরুগুলোকে বিক্রি করে নতুন দিনের স্বপ্ন দেখছেন পলাশ সাগরিকা দম্পতি। 7 লাখ টাকা দাম চাইলো, এখন দেখি কথাবার্তা বলে যদি হয় পসিবল হয় তাহলে নিয়ে নেব। আমি খুব যত্ন সহকারে ওদের লালন পালন করি, খুব আশা নিয়ে আছি, আর ওদের যত্নের কোনো ত্রুটি আমি রাখিনি। আমার ছেলেমেয়ের মতোই ওদেরকেও আমি, তাদের জীবন এটাই মনে করি।